वेलकम बैक टू माय चैनल फैसल आशा करी सबाई भालो आछेन। अनेक दिन थेके बांग्लादेशी भिसार आपडेट देवा हय ना, अनेक दिन थेके बांग्लादेशी टूरिस्ट भिसा कबे चालू होबे आमारे चैनेले आपडेट देवा हय ना, कारण बांग्लादेशेर तरफ थेके कोनो आपडेट ही आसछे ना, तारा किछु बोलछेई ना। तो आमी आर कि आर एटा निये आपडेट देबो आपनादेरके। तो आजकेर भिडियोते आमी एकटा एनालाइसिस देबो जो बांग्लादेशरा कबे टूरिस्ट भिसा चालू करबे भारतीय नागरिकदेर जन्य, आर कतदिन अपेक्षा करते होबे एई टूरिस्ट भिसार जन्य। बांग्लादेशे तो सब किछु खुले ही दिलो, ताहले एखन टूरिस्ट भिसा खुलते कि समस्या, आजकेर भिडियोते थाकछे आमार एनालाइसिस। भिडियोटी शुरू करार आगे छोट्ट एकटी रिक्वेस्ट, आपनि जदि आमार चैनेले नतून होये थाकेन ताहले आमार चैनेलटी सबस्क्राइब करे राखुन एबं पाशेर बेल बाटनटी अन करे दिबेन प्रत्येकटी भिडियोर नोटिफिकेशन पाओयार जन्य। तो चलुन शुरू करा जाक। तो भिओ सबार प्रथमेई आमि बोलबो, अनेक दिन थेकेई किन्तु बांग्लादेशेर टूरिस्ट भिसा बन्ध। भारत जखन टूरिस्ट भिसा बन्ध करे देय मार्च मासे 2020-এ, তার 8 থেকে 10 দিন পরে কিন্তু বাংলাদেশও তাদের টুরিস্ট ভিসা বন্ধ করে দেয়। তো আমি এখন সেই পরিপ্রেক্ষিতে একটা অ্যানালাইসিস আপনাদেরকে দিব। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ভারতের টুরিস্ট ভিসা, ইন্ডিয়ান যে টুরিস্ট ভিসা বিদেশীদের জন্য, মানে ইন্ডিয়ানদের জন্য না, এটা হলো বিদেশীদের জন্য, এই মাসেই কিন্তু খুলে দিবে অক্টোবরে। কবে খুলবে সেই নিয়ে সিদ্ধান্ত আগামী সপ্তাহে আসছে, তারপরে তারা বলবে এক্স্যাক্টলি অক্টোবরের 20 তারিখে হবে না 25 তারিখে না 28 তারিখে, ওই আগামী সপ্তাহে তারা ফাইনাল জানাবে যে কবে ভারতের টুরিস্ট ভিসা চালু হবে। তো ভারতের টুরিস্ট ভিসা যদি চালু করে তাহলে অবশ্যই বাংলাদেশী নাগরিকদের জন্য চালু করবে। তো বাংলাদেশী নাগরিকরা টুরিস্ট ভিসা নিয়ে তখন তারা বর্ডার ক্রস করবে, কারণ তখন কিন্তু বাংলাদেশও বসে থাকবে না, বাংলাদেশও একইভাবে বাংলাদেশিও কিন্তু টুরিস্ট ভিসা চালু করে দিবে, হতে পারে 4 দিন 5 দিন আগে আর পিছে, কিন্তু বাংলাদেশ টুরিস্ট ভিসাও চালু করে দেবে এই মাসেই, যদি কি না ভারত তাদের টুরিস্ট ভিসা চালু করে দেয়। সকল স্বাস্থ্যবিধি যদি ঠিকভাবে মেনটেন করা যায়, করোনাকে যদি নিয়ন্ত্রণ করা যায়, অবশ্যই বাংলাদেশ সরকারও বিদেশীদের জন্য বাংলাদেশে আসার টুরিস্ট ভিসার দরজা খুলে দিবে। তো ভাইরা আমার যারা বলেছেন যে বাংলাদেশের ভিসা পুজোর আগে কি খুলবে, তো আমি আপনাদের বলে দিচ্ছি ভারত এখনও টুরিস্ট ভিসা খুলে নাই, আর ভারতের টুরিস্ট ভিসা কবে খুলবে সেই সিদ্ধান্তই আসবে আগামী সপ্তাহে। আর আগামী সপ্তাহের পরেই কিন্তু কিছুদিন পরেই পুজো, তাই আগামী সপ্তাহে যদি সিদ্ধান্ত আসে তাহলে পুজোর মধ্যে টুরিস্ট ভিসা ভারতের চালু হবে না। সো বাংলাদেশও টুরিস্ট ভিসা চালু করবে না, ভারত চাচ্ছে না পুজোর মধ্যে এত ভিড়ভাড়, এই জন্য বাংলাদেশও কিন্তু চাবে না এত পুজোর মধ্যে ভিড়ভাড় টুরিস্ট এনে এবং অনেক ভিড়ভাড় করুক, করোনাতে ভিড়ভাড় হলেই কিন্তু একটা সমস্যা। তো ভারত যেভাবে টুরিস্ট ভিসা চালু করবে, যখন এই মাসে চালু করে দিবে, ওই বাংলাদেশও চালু করে দিবে। অনেকেই যারা অপেক্ষা করছেন, বাংলাদেশ যেতে পারছেন না টুরিস্ট ভিসা নিয়ে, যারা ফ্যামিলির সাথে দেখা করতে চাচ্ছেন দেখা করতে পাচ্ছেন না, তাদেরকে আমি বলবো টুরিস্ট ভিসা চালুর জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে ভাই। অনেক দিন থেকেই বাংলাদেশি টুরিস্ট ভিসার আপডেট দেই না, কী আর আপডেট দেবো ভাই, এখনও তো তারা কিছু বলছেই না। ভারত তো তাও একটা কিছু বলছে যে এই মাসে চালু করব, ওই মাসে চালু করব, শীতের আগে চালু করব, বা আগামী সপ্তাহে, এখন তারা বলেছে আগামী সপ্তাহে নাকি জানাবে যে কবে চালু হবে, মানে ওই অক্টোবরেই চালু হবে, শেষের দিকেই চালু হবে, কিন্তু তারা আগে কিন্তু বলেছিল অক্টোবরে চালু হবে, কিন্তু বাংলাদেশ এরকম কিছু বলছে না। এর একটা কারণ হলো বেশিরভাগ কিন্তু বাংলাদেশ থেকে টুরিস্টরা ভারতে আসে, ভারত থেকে কোনো টুরিস্ট কিন্তু এত বাংলাদেশে যায় না, অল্প পরিমাণে যায়, অল্প, খুবই অল্প পরিমাণে যায়, আর বেশিরভাগ আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথেই দেখা করতে যায়, এই জন্য তারা এত ঢাকঢোল বাজাচ্ছে না, তারা রিল্যাক্সে আছে, যখন খুলে দেবে ভারত বাংলাদেশও তখনই খুলে দেবে। তাই আমি ভারতীয়দের বলবো, বাংলাদেশে যদি আপনারা টুরিস্ট ভিসা নিয়ে যেতে চান, আপনাদের আরও অপেক্ষা করতে হবে, আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, মানে মাসের পর মাস না। এখন আপনারা একটা জিনিস খেয়াল করেন, ভারত যখনই টুরিস্ট ভিসা চালু করবে ওই দিকটায় আপনারা একটু নজর দেন, যখনই চালু করবে ঠিক তার 5-6 দিন পরেই বা আগে পিছে 2-3 দিন আগে পিছেই বাংলাদেশও কিন্তু টুরিস্ট ভিসা চালু করে দেবে বিদেশি নাগরিকদের জন্য, ভারতীয় নাগরিকদের জন্য। এটা আমি আগেও বলেছি আবারও বলছি, যেহেতু ভারত বলেছে যে টুরিস্ট ভিসা যারা আসবে তাদের করোনার টিকা নেওয়া লাগবে, যারা ভ্যাকসিনেট থাকবে শুধু তাদেরকেই টুরিস্ট ভিসা দেওয়া হবে। অর্থাৎ ভারতীয় নাগরিকদের আমি বলতে চাই, বাংলাদেশে বাংলাদেশে টুরিস্ট ভিসা নিয়ে যাওয়ার জন্য, মানে টুরিস্ট ভিসা আবেদন করার জন্য আপনাদেরও কিন্তু টিকা লাগবে। ভারত যেহেতু টিকা ছাড়া টুরিস্ট ভিসা দিবে না, ওই বাংলাদেশও টিকা ছাড়াই টুরিস্ট ভিসা দিবে না, এমনই সিদ্ধান্ত আসবে। তাই আপনারা এখন টিকা নেন এবং আপনাদের কাগজগুলি রেডি করেন, তারপরে যখন বাংলাদেশ টুরিস্ট ভিসা খুলবে তখন আপনারা নিশ্চিন্তে ভ্রমণ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবং আরও একটা বিষয় বলতে চাচ্ছি, যে সমস্ত ভারতীয় নাগরিকরা টুরিস্ট ভিসা বাদে এখন বিজনেস ভিসা বা আরও যে ভিসাগুলি আছে সেই ভিসা নিয়ে যদি বাংলাদেশ যেতে চান, তাহলে উইদাউট ভ্যাকসিনে আপনারা যেতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। যখন টুরিস্ট ভিসা চালু হবে তখন শুধু ভ্যাকসিন লাগবে, আপাতত ভ্যাকসিন ছাড়াই কিন্তু যাতায়াত করা যাচ্ছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে,
ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি সেখানে উত্তর দিয়ে দেব। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।